জমজমাট ম্যাচ, এতে রুদ্ধশ্বাস জয় হাসিল করে নিল মৌচাক ক্লাব। মঙ্গলবার পুলিশ মাঠে কল্যাণ সমিতি বনাম মৌচাকের ম্যাচে এই ঘটনা ঘটে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মনীষ দেববর্মা। এই জয়ের সুবাদে পরপর দুটি ম্যাচ জিতে নিল মৌচাক ক্লাব। দশ বনাম এগারোর ম্যাচে অবশেষে বাজিমাত করে দিল দশেরা। মঙ্গলবার বি ডিভিশন ফুটবলে পুলিশ মাঠে এই ঘটনা ঘটল মৌচাক বনাম কল্যাণ সমিতি ম্যাচে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মৌচাক ক্লাব 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল কল্যাণ সমিতি ক্লাবকে। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মনীষ দেববর্মা। ম্যাচের শুরু থেকেই দুদল জমাটি লড়াই করে ম্যাচে গোল আদায়ের লক্ষ্যে তৎপর থাকে দু দলই। তবে আখেরে দিনটাই হয়তো ছিল মৌচাক ক্লাবের। আসলে এটা মৌচাকের দ্বিতীয় ম্যাচ ছিল, এতে জমাটি লড়াই করে শেষ পর্যন্ত বিজয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ল দল। প্রথমার্ধের 33 মিনিট পর্যন্ত কল্যাণ সমিতি বনাম মৌচাকের মধ্যে বল দখলের লড়াইটা বেশ দারুণ হয়। 34 মিনিট তখন ম্যাচের, লাল কার্ড দেখেন মৌচাকের প্রদীপ বর্মন। বাজে ফাউল করার দায়ে ডাবল হলুদ কার্ডের জন্য এই কার্ড দেখে সে। 10 জনে হয়ে যায় মৌচাক ক্লাব কল্যাণ সমিতির বিরুদ্ধে। প্রথমার্ধে গোল শূন্য, রেফারি আদিত্য দেববর্মা, লাইনে উৎপল চৌধুরী, পল্লব চক্রবর্তী এবং বিপ্লব সিনহারা ছিলেন তৎপর। বিরতি কাটিয়ে ফের শুরু হলো ম্যাচ, তবে গোলের দেখা মিলছিল না। কল্যাণ সমিতির ফুটবলাররা বেশ কয়েকবার মৌচাক অর্ধে আক্রমণ হানলেও লাভ কিছুই হয়নি। উল্টো 19 মিনিটে মনীষ দেববর্মার গোলে লিড নিয়ে নিল মৌচাক ক্লাব। গোলটা পাবার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে মৌচাকের মৌরা, তবে কপাল মন্দ তাদের। নিশ্চিত আরও দুটো গোল হাতছাড়া করে বসে মৌচাক শিবির। এলটন ডার্লং ও প্রীতম সরকার সহজ দুটো সুযোগ নষ্ট করে বসে। গোল আদায়ের লক্ষ্যে কল্যাণ সমিতি দল আপ্রাণ প্রয়াস চালালেও আখেরে কিছুই হয়নি। বিধি যে বাম ছিল তাদের, সুবাদে এক গোলের ব্যবধানেই ম্যাচে জয় হাসিল করে নিল মৌচাক শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।